আমি আসলে মুভিটা না দেখা পর্যন্ত বাকিটা আসলে মুভি দেখলে ক্লিয়ার হবে। চা খেতে দিয়েছে, চা খেতে বলে আমি একজনকে গুলি করেছিলাম, কি বলবো, হিন্দিতে বলে ফসুর গা। স্বাগতম সবাইকে আজকের ভিডিও রিয়াকশনে। আর আজকে আমরা দেখতে যাচ্ছি একটা মুভি ট্রেলার, যেটা হচ্ছে শকুন্তলা দেবী। তো চলুন সবাই আগে ট্রেলারটা দেখে আসি। मैंने एक आदमी को गोली मार दी थी। এরকম কথা বলার পর जितना प्यार आप मैथ से करती उसका आधा भी अगर आप मुझसे करती तो। तुमने मुझे मेरा मैथ छोड़वा दिया। अपनी बेटी की देखभाल करने के लिए आपको नोबेल प्राइज मिलना चाहिए। तुम्हारी माँ ने अपनी पावर ऑफ अटॉर्नी का इस्तेमाल करके तुम्हारी सारी प्रॉपर्टीज बेच दी। वो लड़ाई चाहती थी, अब उन्हें जंग लड़नी होगी। अब बाकी मॉम्स की तरह नॉर्मल क्यों नहीं हो सकती है? जब अमेजिंग हो सकती है तो नॉर्मल क्यों बने? मैं कभी नहीं हारती, ऑलवेज रिमेंबर दैट। So do you want me to give you the answer from left to right or right to left? I'll give it to you from right to left. 4 9 6 3 9 5 5 5. Am I correct? Absolutely correct. How she could this time. That's pretty dramatic. The Indians are like that only. Drama or nothing. That's so amazing. আমার কাছে তো খুবই ভালো লেগেছে, কারণ ইন্ডিয়ান আর লাইক দিস। হ্যাঁ, এরকমই। আর ম্যাথ নিয়ে যে প্রেমটা, আমি আসলে মুভিটা না দেখা পর্যন্ত বলতে পারছি না যে ঘটনাটা কী ঘটেছিল তার লাইফে, কারণ আমি তার লাইফ শকুন্তলা দেবীর লাইফ স্টোরিটা আমার পড়া নেই, যে কারণে আমার জানা নেই। আমি অ্যাকচুয়ালি জানি না, কিন্তু যেটা যতদূর জানলাম সেটা হচ্ছে উনি মনে হয় কোনো ম্যাথমেটিশিয়ান ছিলেন, আর যার কারণে মনে হচ্ছে সব কিছু ম্যাথ দিয়েই চিন্তা ভাবনা করতে। এখন একে তো হচ্ছে উনি ম্যাথ দিয়ে করতেন, ওনার লাইফের একটা পার্ট ম্যাথ পর্যন্ত গেলো, তারপর আবার লাইফে তার মেয়ে নিয়ে যে গল্পটা এখানে দেখালো ট্রেলারে, তো বাকিটা আসলে মুভি দেখলে ক্লিয়ার হবে। এখন যা বলার, চা খাওয়ার জায়গাটুকু দেখেছো যে চা খেতে দিয়েছে, চা খেতে বলে আমি একজনকে গুলি করেছিলাম, এটা শুনে তো কারো চা খাওয়ার আসবেই না, সারা বসে থাকবে। ট্রেলারে আমরা যা দেখেছি তার বিস্তারিত দেখতে হলে আমাদের মুভিটা দেখতে হবে। অবশ্যই অবশ্যই সবাই কিন্তু মুভিটা দেখবেন। এটা হচ্ছে যে অ্যামাজন প্রাইমে মুভিটা ছেড়েছে, তো আশা করি মুভিটা সবাই দেখবেন, উপভোগযোগ্য হবে আমার মনে হয়। কারণ তুমি শকুন্তলা দেবী সম্বন্ধে যা জানো সেটা নিয়ে যদি সবাইকে কিছুটা বলো। আমি জেনেছি যে উনি একজন হচ্ছেন ভারতীয় লেখিকা এবং মানব ক্যালকুলেটর বলা হয় উনাকে, যেটা উনি গিনেস বুক অ্যাওয়ার্ড পেয়েছিলেন মনে হয়, সেটা হচ্ছে 1982 সালে। আর উনি আসলেই ম্যাথমেটিশিয়ান ছিলেন, সেরকম ধরনের একজন। আর বেসিক্যালি মেয়েরা কিন্তু এ ধরনের ম্যাথমেটিক্সে এতটা পাওয়ারফুল হয় না কখনো। মানুষ বলে যে মেয়েরা ম্যাথ জানতে চায় না, ম্যাথ শিখতে চায় না, কিন্তু ওনাকে দেখে তো আমার মানে কী বলবো, হিন্দিতেই বলে ফসুর গা। বেসিক্যালি আমি ওনার লাইফ সম্পর্কে তেমন কিছু জানতাম না, যখন এটা দেখলাম তখন দেখেই মনে হলো যে ওনার লাইফ সম্পর্কে আমাদের আরও জানার আছে, জানা উচিত। আসলে উনি এত ব্রিলিয়েন্ট কীভাবে, আমার জানার আগ্রহটা বেড়ে গেছে ট্রেইলারটা দেখার পরে। অবশ্যই আমি ওনার লাইফ সম্পর্কে আরেকটু পড়বো, জানবো, আর আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো।
তো সে পর্যন্তই থাকুন আমাদের সঙ্গে, ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন।